পটিয়া পৌরসদর একখান নোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারাই রে সিএনজি টেম্পুরে ধাক্কা দিলি পাঁচজন আহত হইবার ঘটনা ঘটি। আজ এই সন্ধ্যা ৬ তারিখে উপজেলা গেটের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটনা গান ঘটে। আহত টেম্পুর যাত্রী হল দি আব্দুল আজিজ, মিঠু বড়ুয়া, পল্লি বড়ুয়া, আরাফাত ইসলাম ও এমডি জাবের আলী মনিবির। প্রত্যক্ষদর্শী হতা হয়ে জানা যায় কক্সবাজার মুখী নোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারাই রে আর কিন্তু তুই আইদ দে এই টেম্পু গানের ধাক্কা দিলি এই পাঁচজন আহত হয়। এছাড়াও গাড়ি বে নিয়ন্ত্রণ হারাই রে উপজেলা গেটুর সামনে একান্ত দোকানে ঢুকি পড়লি তার আর ২০০০ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়। গাড়িটা পশ্চিম দিক থেকে খুব দ্রুত সহকারে আসে, দ্রুত সহকারে এসে প্রথমে সিএনজিকে আঘাত করে, সিএনজিকে আঘাত করার পর আমার দোকানের উপর উঠে যায় এবং আমার প্রচুর পরিমাণ মালপত্র ক্ষয়ক্ষতি করছে। ফড়িয়া থানার এসআই শিপন মজুমদার লয় এই ব্যাপারে হতা হয়ে জানা যায়। সন্ধ্যার পর আমরা তারপরে এখানে আসতে পারি, আইনগত প্রক্রিয়া দিন, ওই আইনগত জিরা ব্যবস্থা সেরে দিচ্ছে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন লাগাইলেই হিট।